আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের ছেলেদের বেড, এরা দুজন মানে এর ভিতরে ঘুমাচ্ছে এতদিন ধরে। চিন্তা করে দেখো, এটা পুরোটা ভেঙে ফেলছে, পুরোটা ভেঙে গেছে। অ্যাকচুয়ালি ওরা ভাঙেনি, ও ভেঙে গেছে আর কি। তো এখন হচ্ছে আমরা ওদের জন্য নতুন যে বেড, সেটা আমরা অর্ডার করা হয়ে গেছে 2 মাস আগে। সে 2 মাসের ভেতরেও এখনো বেড চলে আসেনি ফর প্যান্ডামিক রিজন। অ্যাকচুয়ালি প্যান্ডামিকের কারণেই এগুলো হচ্ছে, যে এখন পর্যন্ত আমরা কোনো কিছু পাচ্ছি না। আলু পরোটা হচ্ছে, এবং সেই সাথে যেটা হবে গরম গরম চা। এখানে আমার চা হচ্ছে, একটু মেসি অবস্থায় আছে, এখানে পানি পড়েছে, এটা অবস্থা, এগুলো খেয়াল করো না, অ্যাভয়েড করো, প্লিজ অ্যাভয়েড করো। এ হচ্ছে আমার আলু ভরা মানে কিমা পরোটা, কিমা পরোটা উইথ আলু স্টাফিং। আর স্টাফিংটা আমরা একটু বেশি দিই, কারণ হচ্ছে আমার ফ্যামিলির সবারই স্টাফিংটা খুব বেশি হতে হবে, স্টাফিং উপর থেকে দেখা যেতে হবে, তাহলে নাকি পরোটা মজা হয়। সেখানে স্টাফিংটা একটু বেশিই দিই। সো এই হচ্ছে কি আমার পরোটা। আর এইখানে এই যে চা রেডি হয়ে যাচ্ছে, আরেকটু হলে চাটা হয়ে যাবে। আর লাস্টেরটা দেখতে পাচ্ছ, এটা স্যান্ডউইচ হয়ে গেছে, কারণ হচ্ছে আমার ছোট ছেলে খাবে এটা। তো আমি যেটা করেছি, এটা ওর ভেতরে স্টাফিংটা দিয়ে নিয়েছি, আরে বাবা গরম, এটার ভেতরে আমি স্টাফিংটা দিয়ে নিয়েছি, এই যে। হ্যাঁ, তো ওপর দিয়ে একটুখানি ঘি ঘি দিয়ে দিলাম, যাতে খেতে একটু ক্রিস্পি লাগে, ভালো লাগে। অ্যান্ড ইটস টাইম ফর ব্রেকফাস্ট। দারুণ মজার ব্রেকফাস্ট ছিল, কারণ হচ্ছে কিমা ভরা পরোটা, সেই সাথে মিক্সড ভেজিটেবল, এবং সাথে দুধ চা, ঘন মিষ্টি দুধ চা। প্রকৃতি এত মানে, আকাশ যেমন খোলা, মনে হচ্ছে প্রকৃতি যেন কেমন থমকে গেছে। আজকের সকালটা খুবই অদ্ভুত জানো তো, আজকের সকালের মতো সকাল অনেক সময় আমি পাইনি। কারণটা বলি, কারণটা হচ্ছে খুব আশা নিয়ে কাল রাতে ঘুমাতে গেলাম যে ভ্যাকসিন চলে এসেছে এবং ধীরে ধীরে নিশ্চয়ই সব কিছু ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, আবার আমরা ফিরে পাবো আমাদের সুস্থ পৃথিবীকে। কিন্তু আজ সকালে যেই খবরটা শুনলাম যে ধরা পড়েছে লন্ডনে আরও অনেক অনেক করোনা ভাইরাসের রোগী এবং সংক্রামিত হয়ে যাচ্ছে অনেকেই, ব্যাপারটা কিন্তু খুব ট্র্যাজেডিক। এবং সেই সাথে আরেকটা নতুন ভাইরাস নাকি চলে আসছে। পৃথিবীতে আসলে কি শুরু হলো? আমরা কি এত বেশি পাপ করে ফেলেছি? মাঝে মাঝে এরকম মনে হয় যে হয়তো বা আমরা এমন কিছু করেছি, এত বেশি পাপে পূর্ণ হয়ে গেছে পুরো পৃথিবী, যার জন্য প্রকৃতি আমাদের এই শাস্তিগুলো দিচ্ছে। দেখো, ওদের কোনো ভয় নেই, ওদের কোনো ভাইরাসের ভয় নেই, ওদের কোনো ধরনের ভ্যাকসিনের দরকার নেই, এরা আছে এদের মতো, মাই গড। আর আমরা, আমাদের অবস্থা আজকে ঠিক এমন বিষণ্ণ, একা বসে থাকা, একা একা পথ চলা, আর দল বেঁধে পথ আমরা চলতে পারছি না। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আমি লিপিকা জার্মানি থেকে। আজ বিষণ্ণ এক সকাল, যদিও এখন সকাল না, এখন হচ্ছে প্রায় দুপুর দুপুর হয়ে যাচ্ছে। আর আজকের ব্লগটা খুবই অদ্ভুত, খুব বিষণ্ণ মন নিয়েই আমি আসলে শুরু করলাম। গতানুগতিকভাবে আমি খুব স্ট্রং থাকি, বা আমি খুব আশাবাদী, খুব আশাবাদী, এখনও আশাবাদী, বলিনি যে আশা ছেড়ে দিয়েছি তা না, কিন্তু যেমন আজকের সকালের খবরটা শুনে আজকের খুব মর্মাহত হয়ে গেছি। কেন যেন মনে হচ্ছিল যে সব কিছু ঠিক হয়ে যাবে, খুব শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আর এখন যখন শুনলাম যে নতুন আরেক ধরনের ভাইরাসের আগমন, ব্যাপারটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এখন পর্যন্ত জানি না। তোমরা যদি কেউ জানো, কারো কাছে কোনো খবর থাকে, আমাকে অবশ্যই জানাবে প্লিজ। আর সচেতন থাকতে হবে, যে দেশেই আছো না কেন, প্রবাসীদের বলবো, যারা বাংলাদেশে আছেন তারা তো অবশ্যই সচেতন থাকবেন, সচেতন আছেন, তবে যারা প্রবাসী ভাইরা বন্ধুরা বোনেরা যারাই আছে, সবাইকে বলবো যে প্লিজ সচেতন থাকতে হবে। এমনটা না যে সবার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়ে ঘরে বসে থাকতে হবে, তা না, সব কিছু নিয়মের ভেতরে সব কিছু করা যায়। আমি একটা জিনিস দেখাবো, জাস্ট দেখো, ওদের কোনো ধরনের ভয় নেই, কি অদ্ভুত না,
আমি কিন্তু কাছাকাছি যেতে একটু ভয় পাচ্ছি। নর্মালি কতটা কাছে আমি আছি আমি কিন্তু চাইলে টাচ করতে পারি, কিন্তু ওদের কোনো ভয় নেই। দেখো অন্য সময় হলে কিন্তু এরা উড়ে চলে যায়, কিন্তু এখন ওরা জানে যে আমরা তোমাদের নয়, তোমরা তোমাদেরকেই ভয় করবে। আসলে আমরা মানুষ এখন মানুষকে ভয় পাই, আর পশু পাখি এরা কিন্তু কাউকে ভয় পাচ্ছে না, এরা আছে এদের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি তোমাদের ডাক। কি দারুণ, কি সুইট। সো আমি আবার আমার হাঁটা স্টার্ট করলাম। আমি একটু পার্কটাতে একটু হাঁটতে বেরিয়েছি, কারণ সারাদিন গৃহবন্দী অবস্থায় থাকা এটলিস্ট আমার পক্ষে সম্ভব নয়, আমি সেটা করতে পারবো না। যতটুকু খবর দেখলাম বা যতটুকু শুনলাম সেটা হচ্ছে লন্ডন থেকে সমস্ত ফ্লাইট বন্ধ করে দিচ্ছে। তো সমস্ত ফ্লাইট বন্ধ করে দিলে বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে, তো একটা ঝামেলা, একটা বড় ধরনের একটা ঝামেলার ভিতর পড়ে যাবে পুরো বিশ্ব যদি এটা সত্য হয়। জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, জাস্ট খবরটা শুনেই বেরিয়ে আসলাম। সো বাকিটা দেখা যাবে যে কী হয়। তবে আমি একথা সত্য কথা বলবো যে আমি খুবই 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 মানে পজিটিভ একটা পার্সন। আমি সব সময় এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে সব ঠিক হয়ে যাবে। ওপর একজন আছে না, তিনি এতটা কঠিন হতে পারে না। তিনি আমাদের সবাইকে অবশ্যই একটা না একটা রাস্তা দেখাবে এবং আমরা সবাই উতরে যাব, ভালো থাকবো, অবশ্যই ভালো থাকবো। আর সারাদিনের ব্যস্ততার পর কথায় কথায় কিন্তু আমাদের ডিনারের টাইমটা হয়ে গেছে, আর আজকের ডিনারে আছে চিকেন উইথ মাশরুম সস। কিচের মজা ছিল সসটা, এবং চিকেনটা এত সফট ছিল, এবং হ্যাঁ রং বেরঙের সালাদের কথা কিন্তু ভুলো না। এটা দেখতে যেমন খুব সুন্দর হয়েছিল, ইটস রেইনবো সালাদ, খুবই টেস্টি ছিল। আর এগুলো হচ্ছে মিনি বোরাক, তুর্কিশ বোরাকগুলো যেগুলো আছে খুব ছোট ছোট সাইজের, এগুলো কিনতে পাওয়া যায়। আর সেই সাথে আছে ইয়ামি ইয়ামি চিকেন লেগ পিস। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, গ্রিল ফুড মানে হচ্ছে বেক করা ফুড অর গ্রিল ফুড আমার খুবই পছন্দ, কারণ হেলথ রিজন। যতটা পারা যায় তেলে ভাজাটা একটু অ্যাভয়েড করলেই মনে হয় ভালো। তো আচ্ছা আমার সালাদের কথা কিন্তু কেউ ভুলো না। আর এখানে একটা কথা বলে রাখি, আজকের সমস্ত কিছু কিন্তু তোমাদের ভাইয়া রেডি করেছে। সো এটা থেকে একটা থ্যাংক ইউ বলতে হবে, থ্যাংক ইউ। অনেকবার বলেছি মানুষের ভালোবাসা পেতে অনেক বড় একটা ভাগ্য লাগে, আর তোমাদের দোয়ায় আমি মানুষের ভালোবাসাটা বরাবরই পাই। হ্যাঁ আমাকে ঘৃণা করার লোকের অভাব নেই, ঠিক তেমনই আমাকে সত্যিকারের ভালোবাসার, আমাকে পছন্দ করার লোকেরও অভাব নেই। ধন্যবাদ এত সুন্দর গিফটের জন্য, অনেক অনেক ধন্যবাদ, আমার সত্যি অনেক পছন্দ হয়েছে। চমৎকার এক দিনের শেষে একেবারে একান্ত কিছু সময় কাটাচ্ছি আমরা, ভালো থাকবে সবাই, অনেক ভালো থাকতে হবে আমাদের সবাইকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করো। তোমাদের সবার জন্য অফুরন্ত ভালোবাসা, অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ।